গ্রিনল্যান্ড থিওরি কাহিনী শুরুতেই জন নামের একজন ব্যক্তিকে দেখানো হয়, যিনি কিনা নিজের স্ত্রী এবং এক পুত্র সন্তানের সাথে দিন যাপন করেন। তার ছেলে একটি ডায়াবেটিক পেশেন্ট, অর্থাৎ সুগারের রোগী, আর তার নিজের স্ত্রীর সাথেও তার খুব একটা মিল নেই। জনের ছেলের আজকে জন্মদিন, এই জন্য সে ঠিক করে যে বাড়ি পৌঁছে নিজের স্ত্রীর সঙ্গে সে ভালোভাবে কথা বলবে, ভালো ব্যবহার করবে। যাই হয়ে যাক, কোনোভাবে কোনো রকম লড়াই ঝগড়া সে আজ করবে না। এরপর বাড়ি পৌঁছে সে দেখে যে তার স্ত্রী ওয়ার্কআউট করছে। সে নিজের স্ত্রীর কাছে যায় এবং তার সঙ্গে ঠিকঠাক ভাবে কথা বলে, ভালো ব্যবহার করে, আর এটি দেখে তার ছেলে ভীষণ খুশি হয়ে যায়। তখন তার প্রতিবেশীরাও তাদের বাড়িতে আসে এবং সবাই মিলে যখন টিভি দেখতে বসে, তখন টিভিতে খবর দেখানো হয় যে পৃথিবীর কক্ষের ভেতরে একটি উল্কাপিণ্ড প্রবেশ করেছে এবং সেটি দ্রুত পৃথিবীর দিকে ধেয়ে আসছে, আর এটি বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে এসে আছড়ে পড়বে। আর যখন এই দুর্ঘটনাটি ঘটবে, তখন তার ওয়েভের জন্য আশেপাশের সমস্ত জায়গা কেঁপে উঠবে, পৃথিবীতে যেন ধ্বংসলীলা শুরু হবে। খবরটি শুনে জন বাড়ির বাইরে আসে। ঠিক তখনই এক ঝোড়ো হাওয়ায় সবকিছু নাড়িয়ে দেয়, কারণ কমেটটি বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে পড়ে গিয়েছে আর এই ঝোড়ো হাওয়া তার জন্যই সৃষ্টি হয়েছে। এই ঝোড়ো হাওয়া এতটাই খতরনাক হয় যে এটি জনকে আছড়ে ফেলে দেয় এবং তার বাড়ির সমস্ত কাঁচের জানালা দরজা ভেঙে গুঁড়ো হয়ে যায় ও বাড়ির ভেতরে থাকা সমস্ত প্রতিবেশীরা ভয়ে আঁতকে ওঠে। তারা সবাই খুব ভালোভাবে বুঝতে পারে যে তারা দ্রুতই এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছে। ঠিক তখনই জনের মোবাইলে একটি SMS আসে আর এই SMS এ লেখা থাকে যে জনকে এবং তার পরিবারকে আশ্রয়ের জন্য, অর্থাৎ সেই জায়গার জন্য বেছে নেওয়া হয়েছে যেখানে সবাই সুরক্ষিত থাকতে পারবে এই কঠিন পরিবেশে। এই খবরটি যখন জনের প্রতিবেশীরা জানতে পারে, তখন তারা কেউ খুশি হয় না, কারণ তাদের মধ্যে সবার সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। তো এরপর তারা জনের বাড়ি থেকে চলে যায়। এরপর জন ও তার স্ত্রী কিছু জিনিসপত্র গুছিয়ে গাড়ি বার করে সেই জায়গা থেকে রওনা দেয়। ঠিক তখনই তার একজন প্রতিবেশী তার গাড়ির সামনে হঠাৎ করে চলে আসে এবং জনকে বারবার বলে যে আমার মেয়েকে তোমরা তোমাদের সাথে নিয়ে যাও, কিন্তু জনের ইচ্ছা থাকা সত্ত্বেও কাজটি করতে পারে না, তার জন্য সে সেখান থেকে চলে যায়। এরপর তারা এয়ারপোর্টে পৌঁছে যায়, যেখানে কিনা অসংখ্য মানুষ প্রাণ বাঁচানোর জন্য ছোটাছুটি করছে, কিন্তু তার ভেতরে শুধুমাত্র সেই সব মানুষদেরই প্রবেশ করার অনুমতি রয়েছে যাদেরকে শেল্টার, অর্থাৎ আশ্রয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। জন এসব কিছু উপেক্ষা করে এবং তার স্ত্রী ও ছেলেকে নিয়ে ভেতরে প্রবেশ করে। ঠিক তখনই জন দেখে যে সে তার ছেলে ডায়াবেটিকের ওষুধ, অর্থাৎ ইনসুলিন, গাড়ির ভেতরে ভুল করে রেখে চলে এসেছে। সে তার স্ত্রীর উদ্দেশ্যে বলে যে তোমরা প্লেনের ভেতরে গিয়ে বসো, আমি মেডিসিনটি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, বলেই সে মেডিসিনটি আনার জন্য সেখান থেকে চলে যায়। কিন্তু জনের স্ত্রী স্বামী ছাড়া প্লেনের ভেতরে যেতে ইচ্ছুক নয়, তার জন্য সে একজন পুলিশ অফিসারের কাছে গিয়ে বলে যে আমার স্বামী এক্ষুনি আমার ছেলে মেডিসিন নিয়ে আসবে, ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। আর এখানেই হয়ে যায় সব থেকে বড় ভুল। আসলে প্লেনের ভেতরে কোনো রকমের পেশেন্টের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ, সেই জন্য অন্য একজন পুলিশ অফিসার এসে তাদের দুজনকে এক অচেনা জায়গায় নিয়ে যায়। ওইদিকে জনকে দেখানো হয় যে কিনা মেডিসিন নিয়ে এয়ারপোর্টের ভেতরে দ্বিতীয়বারের জন্য প্রবেশ করে, কিন্তু এদিক ওদিক খুঁজে সে কোথাও তার স্ত্রী ও ছেলেকে দেখতে পায় না। তার জন্য সে প্লেনের ভেতরে প্রবেশ করে, সেখানে অগুন্তি লোকের উপস্থিতি সে দেখতে পায়, কিন্তু তার স্ত্রী বা ছেলে কারোর কোনো ঠিকানা সেখানে সে খুঁজে পায় না। কি করবে, কোথায় খুঁজবে, জন কিছু বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই একজন আর্মি অফিসার এসে জনের হাতে মেডিসিনগুলি দেখতে পেয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, এই মেডিসিনগুলি কার? এগুলি আমার ছেলের মেডিসিন, জন উত্তর দেয়। তখন অফিসারটি জনকে বলে যে এই প্লেনের ভেতরে কোনো রকম পেশেন্টের প্রবেশের কোনো নিয়ম নেই। তো এই কথা শুনে জন খুব ভালোভাবে বুঝতে পারে যে তার স্ত্রী ও ছেলেকে একই প্লেনে উঠতে দেওয়া হয়নি, তারা এখনো প্লেনের বাইরে রয়েছে। তখন জন দৌড়ে যেতে যায় প্লেনের বাইরে তাদেরকে নিয়ে আসার জন্য, কিন্তু প্লেন থেকে বাইরে যাওয়ার কোনো রকম অনুমতি সে পায় না। জনকে বলা হয় যে তাদের অনুমতি ছাড়া কেউ প্লেনের বাইরেও যেতে পারবে না বা প্লেনে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে প্লেনের বাইরে দৃশ্য দেখানো হয় যেখানে হাজার হাজার মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছে, তারা আক্রমণাত্মক হয়ে প্লেনের দিকে ছুটছে, কারণ তারাও নিজেদের জীবন বাঁচাতে চায়।
তারা যে কোনো উপায়ে প্লেনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করতে থাকে। আর্মি অফিসার তাদের ওপর অনবরত গুলি চালাতে শুরু করলেও তেমন কোনো ফলাফল হয় না। যে যেদিকে পারে ছোটাছুটি করতে থাকে, আর এই ছোটাছুটির মধ্যেই কোনো একজনের কাছ থেকে ট্রাকের ভেতর থেকে পেট্রোল নিচে পড়ে যায়। হঠাৎ করে সেখানে আগুন ধরে যায় এবং দেখতে দেখতে প্লেনটি ব্লাস্ট করে। আর কিছুটা দূর থেকে এই দৃশ্য জনের স্ত্রী ও ছেলে দেখতে পেয়ে যায় ও তাদের মাথার মধ্যে এই কথা ঘোরাফেরা করতে থাকে যে জন কি আদৌ এখন আর বেঁচে রয়েছে। তখন জনের স্ত্রী বুদ্ধি করে একটি ছোট্ট কাগজের টুকরো লিখে দেয় যে আমি আমার মায়ের বাড়ির দিকে যাচ্ছি। কথাটি লিখে সে তাদের গাড়ির সামনে কাগজটি আটকে দেয় এবং নিজের মায়ের বাড়ির উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেয়। ওইদিকে জনকে দেখানো হয় যে কিনা প্লেন থেকে বেরিয়ে এয়ারপোর্টের বাইরে এসে নিজের গাড়ির সামনে সেই ছোট্ট কাগজের টুকরোটি পেয়ে যায়, যেখানে লেখাটি দেখে সে বুঝতে পারে তার স্ত্রী ও সন্তান সুস্থ আছে এবং তারা মায়ের বাড়ির দিকে রওনা দিয়েছে। খবরটি জেনে সে যেন কিছুটা স্বস্তি পায় এবং নিজেও তার মায়ের বাড়িতে গিয়ে তাদেরকে ফেরত নিয়ে আসার জন্য প্রস্তুত হয়। মায়ের বাড়ি যাওয়ার রাস্তায় জনের স্ত্রী ও তার ছেলে একজন অচেনা মানুষের কাছ থেকে লিফট চায় এবং লোকটি তাদেরকে গাড়িতে লিফট দিয়ে দেয়। যেতে যেতে লোকটি তাদের জিজ্ঞাসা করে তোমরা কোথা থেকে আসছো। তখন জনের স্ত্রী অচেনা লোকটিকে সমস্ত কথা খুলে বলে। সে বলে যে আমাদেরকে সুরক্ষিত আশ্রয় দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু আমার ছেলে একজন ডায়াবেটিক পেশেন্ট সেই জন্য আমাদেরকে প্লেনে উঠতে দেওয়া হয়নি, আর আমরা দুর্ভাগ্যবশত আমার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে গেছি, আর এখন আমি আমার বাবার বাড়ির দিকে যাচ্ছি, আশ্রয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। এই কথাটি শোনার পর লোকটি জনের স্ত্রীকে বলে যে আপনাদের ফিরে যাওয়া উচিত, কিন্তু জনের স্ত্রী তাকে জানায় এয়ারপোর্টে আগুন ধরে গিয়েছে, প্লেন বাস্ট হয়ে গিয়েছে, আর সব থেকে বড় কথা তার ছেলে ডায়াবেটিক পেশেন্ট, তাদের কিছুতেই প্লেনে উঠতে দেওয়া হবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে ঠিক তখনই লোকটি গাড়ি দাঁড় করিয়ে জনের স্ত্রীকে নির্মমভাবে গাড়ি থেকে টেনে বার করে ফেলে দেয় আর তার ছেলেকে নিয়ে গাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। আবার এদিকে জনকে দেখানো হয় যে কিনা যে কোনো উপায়ে নিজের স্ত্রী ছেলের কাছে পৌঁছাতে চায়, কিন্তু ঠিক তখনই সে দেখে যে আরো একটি উল্কাপিণ্ড পৃথিবীতে এসে পড়েছে, যার কারণে পৃথিবীর অনেকটা জায়গা ধ্বংস হয়ে গিয়েছে। আসলে এটা তো সবে শুরু, পৃথিবীতে এভাবে আরো অনেক উল্কাপিণ্ড আছড়ে পড়তে চলেছে, আর এভাবে একদিন এমন একটি বৃহৎ আকারের উল্কাপিণ্ড পৃথিবীতে এসে পড়বে যেই কারণে এই পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে। এরপর জন আর্মিদের এক ট্রাকে এসে বসে, যেই ট্রাকটি কানাডার দিকে চলেছে। আসলে জনের স্ত্রীর বাবার বাড়িও কানাডার দিকেই হয়, আর সেই কারণেই জন এই ট্রাকে উঠে পড়েছে। এই ট্রাকের ভেতরে জনের সাথে একটি ছেলের আলাপ হয়। ছেলেটি জনের সাথে কথায় কথায় বলে যে আর্মির লোকেরা একটি সুরক্ষিত জায়গা বানিয়ে রেখেছে যার নাম হলো গ্রিনল্যান্ড, কিন্তু সেই জায়গায় বাস করার জন্য সেই সব মানুষকেই বেছে নেওয়া হয়েছে যারা কিনা ভবিষ্যতে আমাদের এই পৃথিবীকে নতুন রূপ দেবে, পৃথিবীকে সুস্থ করতে সাহায্য করবে, যাদের অবদান থাকবে সব থেকে বেশি। জন আসলে নিজেও একজন আর্কিটেক্ট, তাই তাকে এই মিশনের জন্য বেছে নেওয়া হয়েছে যাতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে তারা নিজেদের বুদ্ধি এবং কর্মের দ্বারা আবারও পৃথিবীকে একবার নতুন করে শুরু করতে পারে। আসলে গ্রিনল্যান্ডের জন্য সেই সব মানুষদেরকেই নেওয়া হয়েছে যারা ভবিষ্যতে আরও একবার নতুন কনস্ট্রাকশনের দ্বারা পৃথিবীকে শুরু করতে পারে, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার এবং সেই সব লোক যারা দুনিয়াতে কোনো না কোনো কৃতিত্ব পালন করে। এখানে আরও একজন লোক জেনে নেয় যে জনকে শেল্টারের জন্য বেছে নেওয়া হয়েছে এবং তার কাছে একটি রিস্ট ব্যান্ড রয়েছে, যে ব্যান্ডটি হলো প্লেনে অর্থাৎ গ্রিনল্যান্ডে যাওয়ার প্রধান টিকিট। এই লোকটি জনের কাছ থেকে ব্যান্ডটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে যাতে সে এই ব্যান্ড দেখিয়ে প্লেনে যেতে পারে। সেই ট্রাকে থাকা একটি ছেলে জনের সাহায্য করতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কারণেই তার মৃত্যু হয়। অন্যদিকে জনের ছেলেকে দেখানো হয়, যাকে সেই লোকটি যার কাছ থেকে জনের বউ লিফট নিয়েছিল তার ছেলেকে অপহরণ করে নেয় এবং লোকটি তার স্ত্রীকে নিয়ে আর জনের ছেলেকে নিয়ে প্লেনের দিকে যায় যাতে সে জনের ছেলের ব্যান্ডটি দেখিয়ে প্লেনে যেতে পারে। তারা জনের ছেলেকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা আর্মি অফিসারদের জনের ছেলে রিস্ট ব্যান্ড দেখায় এবং বলে আমার ছেলের হাতে রিস্ট ব্যান্ড রয়েছে আর আমাদের রিস্ট ব্যান্ডগুলো ধাক্কাধাক্কির কারণে ভিড়ের মধ্যে কোথাও পড়ে গেছে, আর আর্মি অফিসাররা তাদের কথায় বিশ্বাস করে নেয়। কিন্তু হঠাৎ করেই জনের ছেলে বলে ওঠে এদেরকে আমি চিনি না আর এরা আমার মাতা পিতা নয়। এরপর সেখানে উপস্থিত থাকা আর্মি অফিসার জনের ছেলেকে তাদের কাছ থেকে কেড়ে নেয়
অন্যদিকে জনের বউ এয়ারপোর্ট পর্যন্ত চলে আসে। তাকে বলা হয় তার ছেলেকে ইনসুলিন লাগানো হয়েছে আর তার ছেলে এখন ডক্টরের কাছে রয়েছে। সে তার ছেলের কাছে চলে আসে আর সেখানে থাকা ডক্টরটিকে সে বলে আমি কানাডা যেতে চাই। ডক্টর তাকে বলে এখান থেকে একটি বাস যাবে, তুমি সেটাতে যেতে পারো। এরপর সে তার ছেলেকে নিয়ে বাসে করে কানাডার দিকে যেতে থাকে। অন্যদিকে জনকে দেখানো হয় যে তার বউ এবং ছেলেকে নেওয়ার জন্য কানাডায় তার বউয়ের বাবার বাড়ি পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে তার ছেলে এবং বউকে দেখতে পায় না। জন অনেক হতাশ হয়ে যায় এবং তখনই তার বউয়ের ফোন আসে আর তাকে বলে আমরা কানাডা পৌঁছতে চলেছি। এরপর জন গাড়ি নিয়ে তার বউ এবং ছেলেকে নেওয়ার জন্য বেরিয়ে পড়ে আর সে তার বউ এবং ছেলেকে দেখে অনেক খুশি হয়। জন বাড়িতে আসার পরে তার বউকে বলে এখানে অনেক বড় একটি উল্কাপিণ্ড পড়তে চলেছে যার ফলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আর্মিরা পাহাড়ের ওপরে এমন একটি জায়গা বানিয়েছে যেটিকে গ্রিনল্যান্ড বলা হয়, যেটি একটি সেফটি প্লেস, সেখানে আমরা গেলে বেঁচে যেতে পারি, তাই আমাদের এখন এখান থেকে বেরিয়ে পড়া উচিত। জনের বউ তার বাবাকেও যাওয়ার জন্য বলে, কিন্তু তার বাবা যাওয়ার জন্য মানা করে দেয় এবং সে বলে যে সে তার শেষ মুহূর্তটা তার বন্ধুদের সাথে কাটাতে চায়। এরপর জন তার ছেলে এবং বউকে নিয়ে শেল্টারের দিকে যেতে থাকে এবং তারা রাস্তায় যেতে যেতে দেখতে পায় উল্কাপিণ্ড ছোট ছোট টুকরো পৃথিবীতে পড়তে শুরু করেছে, যার কারণে চারিদিকে ধ্বংসলীলা শুরু হয়ে গেছে। জন এদিকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যেতে শুরু করে, কারণ তাকে খুব তাড়াতাড়ি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছতে হবে, তা না হলে সমস্ত প্লেন এখান থেকে চলে যাবে, তাই সে সেদিকে এগোতে থাকে। কিন্তু এয়ারপোর্ট যেতে যেতে রাত হয়ে যায় আর যে শেষ প্লেনটি যাওয়ার কথা সেটি রাস্তাতে বেরিয়ে পড়ে, কিন্তু প্লেনটি রানওয়েতে থাকার সময় জন তার গাড়িটি প্লেনের সামনে নিয়ে আসে, যে কারণে পাইলট বাধ্য হয় প্লেন থেকে বেরিয়ে আসতে। পাইলট বেরিয়ে এসে তাকে জিজ্ঞাসা করে তুমি কি চাও। জন বলে আমাকে এবং আমার পরিবারকে প্লেনের মধ্যে জায়গা দিতে হবে কারণ আমাদের কাছে রিস্ট ব্যান্ড রয়েছে। এরপর পাইলট ওই তিনজনকে প্লেনে উঠিয়ে নেয়। যখন প্লেন আকাশের অনেক উঁচুতে চলে যায় গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে, ঠিক তখনই সবচেয়ে বড় উল্কাপিণ্ডটি পৃথিবীতে পড়ে, যার শক্তি এত বেশি যে তার রাস্তাতে যা কিছু ছিল সবকিছু পুড়িয়ে দেয় আর তার কারণে তাদের প্লেনটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং বাতাসের কারণে এদিক ওদিক হয়ে ক্র্যাশ হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত এই দুর্ঘটনার ফলেও তাদের কারোর মৃত্যু হয় না, তারা সবাই বেঁচে যায়। এরপর তারা সবাই সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং সেখান থেকে নিচের দিকে দেখে আর তারা আর্মির ক্যাম্প দেখতে পায় এবং তারা নিশ্চিন্ত হয়। এরপর আর্মি অফিসাররা এসে তাদেরকে ট্রাকে করে সেই জায়গায় নিয়ে যায়। তাদের সবাইকে পাহাড়ের মধ্যে যে বাংকার বানানো হয়েছে তার মধ্যে নিয়ে যাওয়া হয়। এরপর তাদেরকে বাংকারের মধ্যে নিয়ে গিয়ে সিল করে দেওয়া হয় দরজা। এরপর তারা কিছুক্ষণ পর্যন্ত অনেক আওয়াজ শুনতে পায় আর বাইরের ধামাকা বুঝতে পারে, কিন্তু কিছুক্ষণ পরে সব কিছু শান্ত হয়ে যায় আর এই শান্ত পরিবেশ 9 মাস পর্যন্ত বিরাজ করে। কিন্তু আর্মি অফিসাররা আগে থেকেই অনেক সাল পর্যন্ত, অনেক বছর পর্যন্ত খাবার দাবার সব জোগাড় করে রেখেছিল, তাই তাদের জন্য এই 9 মাসের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার বাংকারের মধ্যেই সবাইকে তারা দিয়ে দেয়, যাতে তারা সবাই খুব সহজে বেঁচে থাকতে পারে এবং জীবনযাপন করতে পারে। এরপর 9 মাস পরে তাদের সিগন্যাল আরও একবার অ্যাক্টিভ হয়ে যায় এবং তার দ্বারা বুঝে যায় বাইরের পরিবেশ পুরোপুরিভাবে ধ্বংসলীলায় পরিণত হয়েছিল এবং তাদের বেঁচে থাকার জন্য উপযুক্ত ছিল না, সেটি এখন আবারও বেঁচে থাকার উপযুক্ত হয়ে উঠেছে। তারা বাংকার থেকে বেরিয়ে আসে এবং দেখে সিডনি, প্যারিস, শিকাগোর মতো বড় বড় শহর পুরোপুরি ধুলোতে ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু শুধু তারা নয় যারা এখনো পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে, এখনো তাদের মতোই অনেক মানুষ পৃথিবীতে বেঁচে আছে এবং তাদেরকে দিয়েই পৃথিবী আবার নতুন করে শুরু হয়। আর এইভাবেই মুভিটি এখানেই শেষ করা হয়।